مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك. لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله، واتقوا الله، إن الله سميع عليم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা আমাদের সব কাজ এই নামে শুরু করি।
আল্লাহর নামে শুরু করলে কাজটা বরকতপূর্ণ হয়। মার্সি, ব্লেসিংস, রহমত, বরকত দিয়ে কাজটাকে পরিপূর্ণ করে কে? আর কোনো কাজ থেকে যদি আল্লাহর নাম বাদ দেন, বিশ্বনবী বলেন সেটা হচ্ছে আবতার, লেস কাটা, ওই কাজে কোনো বরকত নাই, ওটা বরকত শূন্য। এই জন্য সবসময় ভালো কাজ বিসমিল্লা দিয়ে শুরু করব। রাজি আছেন তো? যারা সবসময় বিসমিল্লা দিয়ে ভালো কাজ শুরু করবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা তাদের হাতে একটা পতাকা দিবে, ওই পতাকার মধ্যে লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলবে তোমরা কারা, তোমাদের হাতে পতাকা কেন? তারা বলবে আমরা সব কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজটা শুরু করতাম, এই জন্য পতাকা। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন সবাই ওদের জিজ্ঞেস করবে তোমরা কোন দল, তারা বলবে আমরা বিসমিল্লার দল। এই জন্য বিসমিল্লার দল করতে রাজি আছেন তো? সব জায়গায় বিসমিল্লা রাখতে রাজি আছেন? ঘরে রাখবেন, বাইরে রাখবেন, মসজিদে রাখবেন, তারপরে বঙ্গভবনে রাখবেন, শুধু সংবিধানে রাখবেন না, নাকি রাখবেন রাখবেন রাখবেন, সব জায়গায় রাখতে হবে, যেরকম ঠিক কি না? আল্লাহ সহি সমাজ দান করুক, আমরা পড়ি আমিন। 28 নভেম্বর রোজ মঙ্গলবার, স্থান হচ্ছে উত্তর ঘোষনগর, বাইতুন্নূর, শাহী জামে মসজিদ প্রাঙ্গণ। বাইতুন্নূর, নূরের বাড়ি। একটা ঘরকে কেন্দ্র করে এতগুলো ঘর পৃথিবীতে, সেই ঘরটার নাম হচ্ছে কাবা। চিল্লায় বলেন কি নাম? এই কাবার ঠিক একেবারে উপরে আবার ফেরেশতাদের কাবা আছে, ওইটার নাম হচ্ছে বাইতুল মামুর। এভরিডে অ্যারাউন্ড 70,000 অ্যাঞ্জেলস এন্টার টু দ্য বাইতুল মামুর ইন অর্ডার টু ওশিপ আওয়ার লর্ড। প্রতিদিন 70,000 করে ফেরেশতা এই বাইতুল মামুরে প্রবেশ করে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, তাদের কাবা প্রদক্ষিণ করবার জন্য। একবার যারা ঢোকার সুযোগ পাবে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কেয়ামত পর্যন্ত আর কোনো ফেরেশতা দ্বিতীয়বার ওই বাইতুল মামুরে ঢোকার সুযোগ পাবে না। চিল্লায় কোন আল্লাহ আকবার। তো এই বাইতুল মামুরটা কাবার একেবারে উপরে, অনেক উপরে, অনেক সপ্ত আকাশেরও অনেক উপরে এই বাইতুল মামুর। ওইটা হচ্ছে ফেরেশতাদের কেবলা, আর আল কাবা আল মুশাররাফা এটা হচ্ছে আমাদের কেবলা, ঠিক কিনা? অনেকবার এই কাবা নির্মাণ হয়েছে, অনেক বরকতময় হাতের স্নিগ্ধ ছোঁয়া পেয়েছে এই কাবা। আল্লাহ তাআলা ইত্তাখাদাল্লাহু বাইতান ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়া একটা ঘর বানাবেন, তো কোথায় বানাবেন? পৃথিবীর সবচাইতে সেরা জায়গা মাক্কাতুল মুকাররমায় এই ঘরটা বানালেন, পড়েন সুবহানাল্লাহ। প্রথমে ফেরেশতারা বানিয়েছিল, কারা? তারপর বানিয়েছে আদম আলাইহিসসালাম, তারপর বানিয়েছে নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের প্লাবনে গোটা বিশ্ব ধ্বংস হয়ে গিয়েছিল। এই যে পানি, এই পানির অপর নাম যেমনি জীবন, আবার পানির অপর নাম মরণ, যেরকম ঠিক কিনা? গোটা বিশ্বে এমন কোনো জায়গা ছিল না, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল টেরিটরি সেভ ফ্রম দিস ড্রাস্টিক্যালি ফ্লাড, এই বন্যা থেকে বাঁচার মতো কোনো জায়গা পৃথিবীতে ছিল না। সাইয়েদরা নূহের জামানায় আল্লাহ বন্যা দিয়ে গোটা বিশ্ব ভাসিয়ে দিলেন, কাবাও ভেঙে গেল। নূহ আলাইহিসসালাম কাবা তৈরি করলেন, আবার ইব্রাহিম আলাইহিসসালাম তৈরি করলেন ওনার ছেলেকে নিয়ে। কেমন বাবা, কেমন ছেলে! বাবা হচ্ছে রাজমিস্ত্রি, ছেলে হচ্ছে যোগালি। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বলেন আল্লাহ আকবার। আবার রব্বুল আলামিন এই দুই নবীকে বলেছেন তাহরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ও ইব্রাহিম, ইসমাইল দুইজনই তোমরা বাপ বেটা নবী, বাপ বেটা মিলে আমার কাবা ঘর তোমরা ঝাড়ু দাও, মসজিদেরই ঝাড়ু বাড়দার হো কামারে হাতে শোনো হো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত, পড়েন আমিন। কেমন বাবা, কেমন ছেলে, দুইজন মিলে কাবা বানালেন, কাবা ঝাড়ু দিলেন। নবীরা কাবা ঝাড়ু দেয়, মাগার আমরা দিবার চাই না, ঠিক কি না? মসজিদে ময়লা, মসজিদে বালু, মসজিদে অপরিষ্কার, শুধু ইমাম সাহেব রে ধাক্কাই, মুয়াজ্জিনরে ধাক্কাই, খাদেমরে ধাক্কাই, যে আপনারা পরিষ্কার করেন না কেন, আপনি কোন লাট সাহেব হয়েছেন, আপনি কোন জমিদার? নবীরা যদি মসজিদ ঝাড়ু দিতে পারে, আমাদেরও ঝাড়ু দেওয়ার দরকার আছে না নাই? এ বাংলার জমিনে
ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সবচেয়ে বেশি মজলুম। অল্প টাকায় বেতন পেয়ে যারা আল্লাহর শুকরিয়া করে তারা হচ্ছে ইমাম আর খতিব, চিল্লায় কোন ঠিক কিনা? মাস্টার চালাতে যে ওনাদের কত কষ্ট হয় এটা ওনারাই ভালো জানেন। কিন্তু নাম দিয়েছি আমরা ইমাম, ইমাম মানে নেতা, ইমাম মানে কি? হি শুড বি আওয়ার লিডার ইন অল অফ আওয়ার সোশ্যাল অ্যাক্টিভিটিস, অল অফ আওয়ার সোশ্যাল ওয়ার্কস। আমাদের সমাজের যত কাজ হবে সব কাজের নেতা হবে ইমাম। কমিটির আন্ডারে ইমাম নয়, ইমামের আন্ডারে থাকবে কমিটি, এটাই শিখিয়েছেন বিশ্বনবী জুরেকন, ঠিক কিনা? বিশ্বনবী মসজিদে নববীর ইমাম ছিলেন, সাইয়েদান আবু বকর ইমাম ছিলেন, ওমর ফারুক ইমাম ছিলেন, তাদের কথার উপরে মদিনাতে কোনো দ্বিতীয় কথা ছিল না, চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু আমরা ইমামরে ইমাম রাখি নাই, আমরা ইমামরে বানাইছি গোলাম। কি বানাইছি? এই জন্য নিয়ত সময় বলবেন ইকতাদাইতু বিহাদাল ইমামের জায়গায় বলবেন ইকতাদাইতু বিহাদাল গোলাম। আমাদের এই গোলামের পেছনে আমরা ইকতাদা করলাম, বলবেন তো আজকে থেকে? বলবেন নাকি বলবেন ইমাম? তাহলে নেতার মতো সম্মান করতে রাজি আছেন তো? ওনাদের সাথে ভালো আচরণ করতে রাজি আছেন তো? ওনাদেরকে সোসাইটিতে যেই মর্যাদাতে আমাদের রাখা দরকার ওই মর্যাদায় রাখার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে সহি সমঝদান করুক, পড়েন আমিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম বানাতে শুরু করলেন কাবা। আল্লাহ বললেন ইব্রাহিম কাবা উঁচু হবে এত দূর, লম্বায় হবে এত দূর, পার্শ্বে হবে এত দূর, কাবা বানাও। সাইয়েদনা ইব্রাহিম বানাতে বানাতে আর উপরের দিকে যেতে পারে না, আল্লাহরে ডেকে বললেন আল্লাহ এতটুকু বানালাম আর তো যেতে পারি না, কেমন করে উপরের দিকটাতে বানাবো? আল্লাহ বললেন ডোন্ট ওয়ারি ইব্রাহিম, আই এম সেন্ডিং আ স্পেশাল স্টোন ফ্রম প্যারাডাইস, চিন্তার কোনো কারণ নাই, আমি জান্নাত থেকে স্পেশাল একটা পাথর পাঠিয়ে দিলাম, এই পাথরটার নাম হলো মাকাম ইব্রাহিম। চিৎকার করে আল্লাহু আকবার! এটা এমন পাথর ছিল, এই পাথরের উপর উনি দাঁড়ালে অটোমেটিক্যালি পাথরটা উপরের দিকে উঠে যেত, যতটুকু কাবা বানানোর দরকার বানাতেন, আবার যখন নিচে নামা দরকার অটোমেটিক পাথরটা নিচের দিকে নেমে যেত। কোন সুবহানাল্লাহ, বানালেন কাবা, বানানোর পর আল্লাহ বললেন ইব্রাহিম এবার একটা আজান দাও। কি দাও? আজান দাও, ওয়াদ্দিন ফিন্নাস, মানুষের মাঝে ঘোষণা দাও, ঘর বানালাম, এই ঘরের জিয়ারতকারীরা আসার দরকার আছে না নেই, আজান দাও। সেদিন ইব্রাহিম বললেন কই আজান দিব, মানুষ নাই, পাখি নাই, পশু নাই, পানি নাই, কিচ্ছু নাই, কই আজান দিব? আল্লাহ বললেন তোমার কাজ, তুমি আজান দাও, তোমার এই আজানের শব্দ পৃথিবীর সব মানুষের কানের মধ্যে আমি আল্লাহ পৌঁছে দেব। আমাদের কানেও এই আজান এসেছিল, আমরা তখন ছিলাম আলামুল আরওয়াহে, আমরাও শুনেছি, যারা এই আজান শুনে লাব্বাইক বলার সৌভাগ্য হয়েছে তারাই কাবার জিয়ারত করবে, চিল্লায় কোন আল্লাহু আকবার। আবার ওনার কলিজার টুকরা ইসমাইল, তার পায়ে এত বরকত, ওনার পায়ের ধাক্কায় জামজাম কে পানির কুয়া দিয়ে তৈরি করেছেন কে? ওনার পায়ের ধাক্কায় জামজাম হয়েছে। ওনার মা হাজার, আমরা বলি বিবি হাজারা, আমরা কি বলি? আসলে আরবিতে শব্দটা হচ্ছে হাজার, বুখারীর বর্ণনা, ইব্রাহিম রেখে চলে গেলেন দুধের বাচ্চা ইসমাইলকে রেখে, উনি একবার সাফাতে দৌড়ায় আবার মারোয়াতে দৌড়ায়, একবার সাফাতে আর একবার মারোয়াতে, দৌড়াতে দৌড়াতে সাতটা চক্কর দিলেন। এই দৌড়াদৌড়িটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হলো, গোটা বিশ্বের সব হাজি সাহেবদের জন্য এই জায়গাটায় দৌড়াদৌড়ি করলা করাটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দৌড়ালেন পানির সন্ধানে, ডানে যায় পানি নাই, আবার বায়ে গেলেন পানি নাই, সাতবার দৌড়াদৌড়ি করার পর এসে দেখে ছোট্ট শিশু ইসমাইলের পায়ের ধাক্কায় জামজামের পানি বের হতে শুরু করেছে। সাইয়েদিনা ইসমাইল এবং হাজার ওনারা আরবি বলতে জানতেন না, ওনারা ছিলেন সুরিয়ানি ভাষার মানুষ, সুরিয়ানি ভাষায় উনি পানি দেখে এত খুশি বাদ দিতে লাগলেন, বেরিবাদ চিনেন তো? বেরিবাদ চিনেন না? বেরিবাদ দিতে লাগলেন যাতে করে পানিগুলো চলে না যায়, মরুর বালুর সাথে মিশে না যায়, বেরিবাদ দিতে লাগলেন। আর ওনার নিজস্ব ভাষা সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন জাম জাম, মানে স্টপ স্টপ, থাম থাম, পানি চলে যাস না, পানি যদি চলে যায় এই পানি আমরা খাবো কেমনে? ওনার মুখ থেকে বের হচ্ছিল ওনার ভাষায় ঝাম ঝাম, মানে কি? থাম থাম, ওনার মুখ নিঃসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই কুয়ার পানি, এই কুয়াটার নাম আল্লাহ তাআলা ঝামঝামের কুয়া রেখে দিলেন। কোন সুবহানাল্লাহ। জাপানের কিছু জিওলজিস্ট তারা একটা রিসার্চের কাজে এসেছে যে এই কুয়ার পানিটা এমন কেন, আনপ্যারালাল, অ্যামেজিং অ্যান্ড ইউনিক, কেন গোটা বিশ্বের এরকম পানি নাই, কেন এত পানি এখান থেকে সাপ্লাই হয়, পানি কমে না কেন? তারা একটা মিটার বসিয়েছে,
দশ বছর পরে ওই মিটারের রিপোর্ট যে তারা যেটা দিল যে দশ বছরে এক ইঞ্চি পানিও নিচের দিকে কুয়ার নামে নাই কোন। সুবহানাল্লাহ, এত বরকতের পানি। এই জন্য বিশ্বনবী পানিটারে বলতেন ইন্নাহা মোবারাকা, এটা বরকতের পানি। ইন্নাহা তুআমু তুআমিন ওয়া শিফাউ সুকমিন, এই পানির মধ্যে শিফা আছে, এই পানির মধ্যে ক্ষুধা নিবারণের কারিশমা আছে, ঠিক কিনা? পৃথিবীর সব জায়গার পানি, এটা মিনারেল ওয়াটার বলেন, পুকুরের পানি বলেন, বৃষ্টির পানি বলেন, শুধু তৃষ্ণা মিটায়, কি মিটায়? কথা বুঝতেছেন? কি মিটায়? পৃথিবীর সব পানি শুধুমাত্র তৃষ্ণা মিটায়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই জামজামের পানি তৃষ্ণা।